এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে পূর্ব ঘোষণা অনুযায়ী এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে এফ বি সকালে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয় নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ ত্রিশ জনের নাম উল্লেখ ও ত্রিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে মামলার পর করা হয়েছে জনকে। টাঙ্গুয়ার গ্রেপ্তার হাওরে অভিযান চালিয়ে দুই লাখ টাকার চায়না দুয়ারে জাল ও প্লাস্টিকের চাঁদ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরে রোয়া চটানিয়াও লেছুয়া মারা বিলে অভিযান পরিচালনা করা হয় রাঙ্গামাটিতে তনচঙ্গা সম্প্রদায়ের ভাষা সাহিত্য সংস্কৃতি শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় মালয়েশিয়ায় একশো আঠারো বাংলাদেশি সহ একশো বাষট্টি অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত ক্রিয়ারার একটি নির্মাণ সাইট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়